Assalamu alaikum everyone, this is Jihan from Jihan Production. তো আমাদের এক নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি রাজবন বিহার রাঙ্গামাটি জেলায় উপস্থিত। তো আজকে আমরা আপনাদেরকে পুরো রাজবন বিহারটাকে ঘুরে দেখাবো। থ্যাংক ইউ। তো এই তো আমরা রাজবন বিহারে এখানে আসছি। তো এই যে এখানে গেটে ঢুকবো, তো গেটের এখানে যে এখানে সবাইকে জুতা খুলে রেখে পরে আমাদের ভিতরে ঢুকতে হবে আর কি। তো আমরা এখন এই যে রাজবন বিহারের ভিতরে আসলাম। তো ভিতরে আসলে এই যে এখানে অনেকগুলো স্বর্ণ মন্দিরের মতো এরকম কিছু ইয়ে আছে। তো এই জায়গাটা দেখতে অনেকটা বিল্ডিংটা অনেক সুন্দর লাগে। এই যে এখানে কয়েকটা বানর আছে ভাই, যে মা মনে হয় মা পিচ্ছিটা কি পিচ্ছিদের নিয়ে বসে আছে। এটা আমাদের রাজবন বিহারের ভিতর মোটামুটি ঘুরে দেখলাম। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানে একটি ফুল গাছ দেখা যাচ্ছে, চারটা কালার, গোলাপি, হলুদ, সাদা, আর একটা ওটাকে কি বলে মিক্স কালার যেটা আর কি, হলুদ কালার। খুব সুন্দর লাগছে, ওই ফুলটা নিয়ে নাও। এই তো সব মিলিয়ে আমরা এখানে যেটুক দেখলাম, আসলে আমরা আরও একবার এসেছি শুধু জিহানের জন্য এখানে আসা। ও দেখিনি, ওকে দেখানোর জন্যই জাস্ট আমাদের এখানে আসা। এখানে যে এই যে এখানে যে সবচেয়ে সিনিয়র যিনি ছিল, ওনার মানে উনি যখন মারা যায়, উনি মারা যাওয়ার পর নাকি এখানে একটা ওনার যে এরকম দেখতে এরকম একটা মোম দিয়ে একটা এখানে ওনার একটা আকৃতি বানিয়ে রাখছে, যে মানুষ দেখলে বুঝতে পারে না যে এটা আসলে উনি নাকি এটা একটা মোমবাতি দিয়ে বা মোম দিয়ে বানানো একটা ইয়া।